আসসালামু আলাইকুম, বিবিয়ান 12 এ টু জেড টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। এই পার্টে আমরা শিখব কীভাবে আমরা ডেবিয়ান 10 আমাদের কম্পিউটার ইনস্টল করতে পারি। এখানে আমি যেহেতু ভার্চুয়ালি কাজ করব, সেজন্য আমি পারাকল ভার্চুয়াল বক্স ইউজ করবো। আপনারা কিন্তু সরাসরি এই সিটটাকে ডাউনলোড করে আপনার ফিজিক্যাল পিসিতে ইনস্টল করতে পারেন। চলুন শুরু করি। সরাসরি আপনারা ব্রাউজারে যাবেন, গুগল ডট, তারপরে ডেবিয়ান 12 ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করলে এই ডিবিডি এমডি 64 এই ভাষণটা আপনারা পেয়েছি, যেটা আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড লিঙ্ক অলরেডি আপনারা ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন, এখান থেকে সরাসরি ক্লিক করলেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। ওকে, অলরেডি আমার ফাইলটা ডাউনলোড করা আছে, আমার আইএসওটা ডাউনলোড করা আছে, ডেবিয়ান 12 এটা আমি ইউজ করবো। চলুন শুরু করি। ফাইল থেকে মেশিন থেকে আমি নিউ যাব, নিউ যাওয়ার পরে আমি লিখব ডেবিয়ান 12। এরপর আমি এই ফাইলটাকে যেখানে রাখবো সেখানে আমি লোকেশনটা দেখিয়ে দিব। আচ্ছা, আমার এখানে একটা সকল ভার্চুয়াল বক্স ল্যাব, এখানে এই ডেবিয়ান 12 নামে একটা ফোল্ডার হয়ে যাবে। ওকে, আমরা র্যাম দিয়ে দিব, র্যাম আমি এখানে 4 GB দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 12 GB র্যাম, এবং এটাকে বিএমডি কি ফাইল দিব যাতে আমরা ভার্চুয়াল মেশিন ইউজ করতে পারি অথবা ভিমার ওয়ার্কস্টেশন আমরা ইউজ করতে পারি। এটার জন্য আমরা 80 GB স্পেস দিয়ে দিব। দেখেন, এই স্পেসটা যদি আপনার 30 সে নাও থাকে তাও সমস্যা নয়, ডাইনামিক্যালি বাড়বে এটা। এরপর ক্রিয়েটে ক্লিক করবো, ডিভেন 12 চলে আসছে। এরপর সেটিংসে যাবো, সেটিংস থেকে আমরা এখানে দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার ইউজ করবো, অ্যাডাপ্টার 1 এবং অ্যাডাপ্টার 2, এখানে পোস্ট করে দিব। সিস্টেম 4 GB র্যাম, ওকে, সব কিছু ওকে, আমরা এরপর ওকে প্রেস করবো। যখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করবো তখন আমাদের আইএসওটা ফাইলটা দেখিয়ে দিতে হবে। দেখেন, আমার যে ডাউনলোডের যে ফোল্ডারটা ছিল, তো আমি যেখান থেকে ডাউনলোড করে রাখার জন্য যেখানে রাখছি আমি, সেখানে আমি দেখাই দিব ডিবিএম 12 চোজে ক্লিক করবো। স্টার্ট ফোল্ডারটাকে আমি বড় করতেছি, গ্রাফিক্যাল ইনস্টল করব আমি, ডিবিএম 12 এর ইন্টারফেস চলে আসছে, গ্রাফিক্যাল ইনস্টলে ক্লিক করব। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লোকেশন করে দিচ্ছে, লোকেশন আমি এখানে আদার লোকেশন দিব এশিয়া, বাংলাদেশ প্রস্তাব করতেছি। কিবোর্ড ইউএস ইউনাইটেড স্টেটস থাকার সমস্যা নেই, আর আচ্ছা লোকাল ইউএস থাকো, সিলেক্ট কিবোর্ড আমেরিকান ইংলিশ, সে আমি যে সিডিরমটা দেখিয়ে দিচ্ছি, ডিভিডি রম ডিভিডি এটা ইউএসটা আইএস ইউএসটা, ওখান থেকে সে ফাইল নিতে পারবে কিনা সে চেক করতেছে। তারপর সে দুইটা ল্যান্ড কার্ড পাইছে, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে আমাদের এখানে যে দুটো ল্যান্ড কার্ড আছে, এই ল্যান্ড কার্ডটাকে কিন্তু আমরা শেয়ার করে দিচ্ছি, ল্যান্ড এই ভিমনেট ওয়ানের মাধ্যমে আমরা শেয়ার করে দিচ্ছি। এটা এটা আমি আবার উঠাই দিচ্ছি, শেয়ারিংটা উঠাই আমি আবার দিব।
অর্থাৎ এই ভিমনেট ওয়ানের মাধ্যমে সে কানেক্টেড হবে হোস্ট অনলি নেটওয়ার্ক দিয়ে। এটার আইপি হয়ে যাবে 137.1। ওকে, তাহলে এটার এই পিসিটার আইপি হবে 137.2। আইপি পেয়ে যাবে, নাহলে আমাদের ম্যানুয়ালি অ্যাসাইন করতে হবে। পাই গেছে, এরপর আমি এটার নাম দিলাম ডেবিয়ান 12। ডোমেন নেম লাগবে না আমার, রুট পাসওয়ার্ড দিতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড, ফুল নেম অন দ্য ইউজার, আমার নাম এমডি মুরাদ হোসেন, ইউজার নেম মুরাদ, পাসওয়ার্ড দিচ্ছি। সম্পূর্ণ ডিসপ্লে আমরা ইউজ করবো, তার থেকে আমরা ম্যানুয়াল দিয়ে দিই, আমরা নিজের মতো করে সেট আপ করবো। পার্টিশন তৈরি করবো আমরা, দেখেন এটা ওই সম্পর্কটাকে আমরা কন্টিনিউ দিব। ক্রিয়েট নিউ পার্টিশন, আমরা আগে প্রথমে সব পার্টিশনটা সিলেক্ট করবো, সব পার্টিশন দিব 6 GB। মাউন্ট পয়েন্ট, এটা মাউন্ট পয়েন্ট আমরা চেঞ্জ করে দিব। হচ্ছে সোয়াপ এরিয়া, ওকে ডান সিলেক্ট পার্টিশন। আচ্ছা, এটা হয়ে গেছে, এরপর আমরা এটাকে আবার পার্টিশন করবো, কন্টিনিউ দিব। ক্রিয়েট নিউ পার্টিশন, সম্পূর্ণটাকে লজিক সমস্যা না, এটা হচ্ছে মাউন্ট পয়েন্ট রুট। ওকে, ডান সিলেক্টেড পার্টিশন, তাহলে তো আমরা দুইটা পার্টিশন করলাম, একটা সোয়াপ আর হচ্ছে একটা রুট। ফিনিশ পার্টিশন দিব এবং ডিস্কে রাইট করবো আমরা এটা। বেস ফাইল সিস্টেমটাকে সে ইনস্টল করতেছে, আমরা কিন্তু চাইলে এখানে অন্যান্য থিম যেমন সিনেমার কিন্তু আমরা ইনস্টল করতে পারবো। কেডি এখন ডেবিয়ান 12-এর বাই ডিফল্ট থিম দিয়ে সে কিন্তু ইনস্টল হবে। একটু সময় নেবে, যাব না। আচ্ছা, এখান থেকে আমরা ডেবিয়ান সফটওয়্যার সিলেকশন আমরা করে দিব, কী কী সফটওয়্যার আমাদের লাগবে। ওকে, তো এখান থেকে সবচেয়ে সুন্দর হচ্ছে জিনোমের পাশাপাশি আমরা এই XFCE এটা আমরা শুরু করে দিব, তাহলে আমাদের যথেষ্ট সুন্দর লাগবে এবং বাকিগুলো একটু ভারী, এই জন্য আমরা নিব না। ওকে, কন্টিনিউ করে দিচ্ছি। টোটাল 1540টা প্যাকেজ সে ইনস্টল করবে আমাদের এই ডিভিডি থেকে,
এবং খুব সময় লাগবে এসব প্রোটোকলগুলো নিতে হতে। সে ফাইলগুলো এনক্রিপ্ট করতেছে, এরপর ফাইলগুলো ইনস্টল করবেন। আমরা জিডিএম ইউজ করবো, টেম্পোরি। এই যে আনপ্যাকিং করা শুরু হয়ে গেছে ফাইল। আসলে ডেবিয়ানের কর্তৃপক্ষের উচিত এই যে আমার কতগুলো ফাইলের ভিত্তিতে কতগুলো ফাইল ইনস্টল হচ্ছে এটারও একটা কিন্তু প্রোগ্রেস বার দেখানো উচিত, তাহলে বোঝা যায় আর কি। এখানে আর সময় নেই এবং কতগুলো প্যাকেজ ইনস্টল বাকি আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। প্রাইমারি ড্রাইভ ইয়েস করে দিব, এটা আমরা সিলেক্ট করে দিব, ড্রাইভটা কন্টিনিউ করে দিব। ওকে, আমাদের ইনস্টল একদম শেষের দিকে এসে পৌঁছেছে। আমার ইনস্টলেশন কমপ্লিট। সে বলতেছে যে আমার ইনস্টলেশন মিডিয়াটাকে রিমুভ করতে বলতেছে এবং কন্টিনিউ করতে বলতেছে। তো এখানে ডিভাইস থেকে আমরা যে এখানে অপটিক্যাল ড্রাইভে যাবো, ড্রাইভে যাওয়ার পরে সে অলরেডি এটা রিমুভ করে রাখছে, আমরা এখানে কন্টিনিউ করে দিচ্ছি। অর্থাৎ আপনারা যারা ফিজিক্যাল মেশিনে ইনস্টল করবেন তারা আপনার ডিভিডিটা খুলে ফেলবেন। এটা ডিফল্টলি কিন্তু এখানে ইয়ে করা থাকে, টিকচিহ্ন দেওয়া থাকে। ওকে, ফাইলগুলো লোড দিচ্ছে। আমরা এখন সাইন ইন করবো। এটা হচ্ছে আমাদের লিনাক্সের ইন্টারফেস। আমরা আইপি অ্যাড্রেস দেখতে পারি এখান থেকে, যে আমাদের নেটওয়ার্ক কানেক্টেড হয়ে গেছে এখান থেকে। আমাদের আইপি বসে গেছে 192.168.137.168। আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি কিন্তু আইপি বসাতে পারি। এখান থেকে ম্যানুয়ালি যাব, ম্যানুয়ালি গিয়ে 192.168.137. আমরা দিচ্ছি 100.255.255.255.0, গেট হচ্ছে 192.168.137.1, ডিএন দিচ্ছি আমরা 1.1.1, .8.8.8.8। ওকে, অ্যাপ্লাই দিলাম। এটাকে অফ করে আবার একটু অন করবো। আমরা এখান থেকে কিন্তু ব্রাউজ করে ইন্টারনেট ইউজ করতে পারবো। আমি যদি ইউটিউব.com
আপনার ইন্টারনেট কিন্তু চলে আসছে। আমরা অন্য সময় আর একটা টিউটোরিয়াল নিয়ে আমরা হাজির হব। দেখেন আমাদের এই পার্টটুকু কমপ্লিট, ডাউনলোড করলাম, আমরা ইনস্টল করলাম, নেটওয়ার্ক অন করে রাখলাম এবং আমরা টেস্ট করলাম। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে আমরা হাজির হব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যারা লিনাক্স নতুন শিখতে যাচ্ছেন অবশ্যই আপনারা সিকোয়েন্সিয়ালি ভিডিওটা ফলো করবেন। আর হচ্ছে আপনারা যদি আমার এই পেজে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা পেজে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।